ওয়েলকাম রায়হান তানজিম, আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাউসের 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স, যে 5টি জানলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওর ভিতরে যান, তাহলে এরকম বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন যেগুলো দেখলে আপনি দিনে দিনে এক্সপার্ট হয়ে যাবেন। তো ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। তো আমি যদি গুগলে গিয়ে তামিম ইকবাল লিখে সার্চ করি, তাহলে দেখেন অনেকগুলা লিংক আসছে। তো আপনারা যদি এরকম লিখে সার্চ করার পরে আপনারা যদি এই লিংকগুলা নতুন ট্যাবে ওপেন করতে চান, দেখেন এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব, তো সেক্ষেত্রে কি করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে যান। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে যান, কিন্তু মাউসের এমন একটি বাটন আছে যেটা ক্লিক করলে আপনার খুব সহজে এই লিংকগুলা কিন্তু নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। তো সেইটা কিভাবে করে, তার জন্য আপনি যে লিংকটা ওপেন করতে চান, ধরেন এই লিংকটা, এটার উপরে আপনি এই যে মাউসটা রেখে আপনি যদি মাউসের স্ক্রল বাটন যেটা দিয়ে যে উপর নিচ করেন এটার উপরে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এই যে নতুন ট্যাবে ওপেন হলো। আবার যদি এটার উপরে যান, যাওয়ার পরে এই যে স্ক্রল বাটন ক্লিক করেন, এই যে নতুন ট্যাবে ওপেন হলো। তো এইভাবে আপনি স্ক্রল বাটন প্রেস করে কিন্তু খুব সহজে নতুন ট্যাব ওপেন করতে পারেন। তো এটা ছিল আমাদের ট্রিক্স নাম্বার 1। এখন 2 নম্বর যে ট্রিক, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো ক্লোজ করার জন্য আপনি এখান থেকে কেটে দেন, এখান থেকে কেটে দেন, কিন্তু অনেক ট্যাব যদি হয়ে যায় এই যে কাটার চিহ্ন, ক্রস চিহ্ন কিন্তু আসে না, সেক্ষেত্রে আপনি এই ট্যাবের উপরে ক্লিক করবেন, অথবা এই ট্যাবের উপরে রাখা অবস্থায় আপনি মাউসের স্ক্রল বাটন ক্লিক করেন, এই যে ক্লোজ হয়ে গেল, এই যে এটার উপরে রেখে স্ক্রল বাটন ক্লিক করবেন, ক্লোজ হয়ে গেল, এটার উপরে রেখে স্ক্রল বাটন ক্লিক করলেন, দেখেন ক্লোজ হয়ে গেল, এটার উপরে রেখে ক্লোজ করবেন। তো খুব সহজেই কিন্তু স্ক্রল বাটন দিয়ে আপনি ওপেনও করতে পারবেন, ক্লোজও করতে পারবেন। পরে 3 নম্বর যে ট্রিক আছে সেটা হচ্ছে সিলেক্ট করার জন্য, আপনি সিলেক্ট করতে চান। তো সিলেক্ট করার জন্য ধরেন আপনি এই ওয়ার্ডটা সিলেক্ট করতে চান, আপনি এইভাবে সিলেক্ট করেন, কিন্তু আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, দেখেন সিলেক্ট হয়ে গেল। অথবা এখানে একটি ওয়ার্ড আপনি সিলেক্ট করতে চান, এটার উপরে ডাবল ক্লিক করলেও কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এটা ছিল আমাদের 3 নম্বর ট্রিক্স। এটা যে কোনো জায়গায় প্রযোজ্য, শুধু ওয়েব ব্রাউজারে না, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু করতে পারবেন। এখন 4 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে আপনি যদি এই লেখার উপরে ট্রিপল ক্লিক করেন, 1, 2, 3, তো দেখেন এই টোটাল যে লেখাটা আছে টোটালটা সিলেক্ট হয়ে গেল। অথবা আপনি যদি এখানে এসেও সেমভাবে সিলেক্ট করেন, 1, 2, 3, দেখেন এই টোটাল লেখাটা সিলেক্ট হয়ে গেল। তো খুব সহজেই কিন্তু ডাবল ক্লিক এবং ট্রিপল ক্লিকের মাধ্যমে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন, যেটা আপনার কাজের গতি অনেকটা বাড়িয়ে দিবে। 5 নম্বরে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে এই যে আমার ওয়েব ব্রাউজার বা বিভিন্ন জায়গায় আপনি যদি এইটা ছোট করতে চান, ধরেন তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে কিন্তু ছোট করেন, এখান থেকে আবার বড় করেন, কিন্তু আমি যদি এই স্ট্যাটাস বারের উপরে মাউসের ডাবল ক্লিক করি, দেখেন ছোট হয়ে গেল, আবার ডাবল ক্লিক করলে কিন্তু বড় হয়ে গেল। শুধু এইটার ক্ষেত্রে প্রযোজ্য না, আরও অন্যান্য জায়গায় যেমন ফোল্ডারের কথাও, এর উপর ডাবল ক্লিক করলে দেখেন ছোট হয়ে গেল, ডাবল ক্লিক করলে আবার বড় হয়ে গেল। তো খুব সহজেই কিন্তু আপনি মাউসের এই ট্রিকগুলো ব্যবহার করে এক্সপার্ট হয়ে যেতে পারেন। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।